পানির নিচে তলিয়ে আছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নন্দনপুর এলাকার বিসিক শিল্পনগরী এলাকার রাস্তাঘাট। কারখানা মালিকরা জানান, ব্রাহ্মণবাড়িয়া সড়ক চার লেনের সম্প্রসারণের কাজ শুরু হয় 3 বছর আগে। সড়ক সম্প্রসারণের জন্য সম্প্রতি শিল্পনগরীর পাশের খালটি বালি ফেলে ভরাট করা হয়। এতে শিল্পনগরীর বর্জ্য শোধনাগারের কার্যক্রমও বন্ধ হয়ে যায়। এরই মাঝে বৃষ্টির পানিযোগ হওয়ায় শিল্পনগরীতে সৃষ্টি হয়েছে কৃত্রিম জলাবদ্ধতা। এতে চরম বিপাকে পড়েছে কারখানাগুলো। হঠাৎ করে ওনার কাজ ধরাতে রাস্তার যে পানির এটা ব্লক হয়ে আমাদের ফ্যাক্টরিতে বাধার সৃষ্টি করছে। ভালো ভালো অবস্থা করছে, আগে জানাইলে আমরা মনে করি একটা ব্যবস্থা একটা করলাম, মানে অন্ত পথ বন্ধ হয়ে গেছে, আমরা ভাই প্রচুর কষ্ট হইতেছে। তো আগে তো দিনটা করে তো আমরা আর পানি আরো করলো নইলে। বর্তমানে এটার মধ্যে 60টা শিল্পকারখানা আছে, এর মধ্যে 40টি বন্ধ, কয়েক কোটি টাকার মালামাল হতে হচ্ছে, 10 থেকে 15 হাজার শ্রমিক বেকার। দ্রুত জলবদ্ধতা নিরসন করা না হলে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ার আশঙ্কা করছেন বিসিক কর্মকর্তারা। পরিষ্কারণ ব্যবস্থাটা দীর্ঘদিন ধরে এদিক দিয়ে মানে চলমান ছিল, এটা পুরোপুরি বন্ধ হয়ে যায় আর কি, যার ফলে বৃষ্টি, এখন তো বর্ষা মৌসুম, বৃষ্টির ফলে আমাদের অফিস সহ প্রায় 30-35টি প্রতিষ্ঠান একদম পানিতে প্লাবিত হয়েছে। খুব দ্রুত করানো হয়, তাহলে এটা যদি বেশি দিন থাকে তাহলে আর্থিক ক্ষতিটা খুব বেশি হবে আর কি। তবে সড়ক বিভাগের দাবি, বিসিক শিল্পনগরীর নিজস্ব কোনো শোধনাগার না থাকায় এতদিন ওই খালেই বিষাক্ত বর্জ্য ফেলত। ফোরলেনের কর্তৃপক্ষ তাদের সাথে বারবার যোগাযোগ করে, কিন্তু তারা এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এই বিষয়ে জেলা উন্নয়ন সমন্বয় সভায় বিষয়টি উত্থাপন করা হলে সম্মানিত জেলা প্রশাসকও একই কথা বলেন যে বিসিক তাদের উৎপাদিত বর্জ্য নিজস্ব ব্যবস্থাপনায় একটি আলাদা নালা তৈরি করে নিষ্কাশন করবে। আমরা ময়লাগুলো সরে হয়তো একটা সাময়িক ব্যবস্থা করে দিব, কিন্তু পরবর্তীতে এই যে পানি যাওয়ার ব্যবস্থাটা মেইনটেইন করার দায়িত্ব বিসিকের। ব্রাহ্মণবাড়িয়া নন্দনপুর শিল্পনগরীতে ছোট ও মাঝারি আকারের 68টি শিল্প কারখানা রয়েছে, এর মধ্যে 30টিতে পানি প্রবেশ করেছে। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।